আসসালাম আলাইকুম বিপদের কথাটা আজকে আলোচনা করব এই টপিকটার উপরেই দেখেন খান খান গত বছর আগে আমি বাংলাদেশের আগে এবং লিডার আমি বাংলাদেশও কিন্তু খুব যে ভালো গেছে তাও না আমি বাংলাদেশ কেমন গেছে সেটা আপনারা সবাই জানেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি বাংলাদেশ পর্যন্ত সাকিব খানের একটা একটা দুঃসময় যাচ্ছিল কেমন যেন একটা সিনেমা খরা সিনেপ্লেক্সে সাকিব খানের সিনেমা চালাইতে চায় না তারপরে সাকিব খানকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুধি সমাজরা বিভিন্ন রকম মন্তব্য করে সাকিব খান আমেরিকাতে বেশিরভাগ সময় থাকেন বুবলি অপবিশ্বাসকে নিয়ে সাকিব খানের একটা ঝামেলা সব কিছু মিলিয়ে সাকিব খানের একটা দুঃসময় যাচ্ছিল ঠিক ওই সময়ে আবার ইকবালের সঙ্গেও একটা ঝামেলা তো সব ইকবাল সাহেবও সরে গেল এই দুঃসময়ের মধ্যে সাকিব খানের পাশে কে এসে দাঁড়ালো কে সাকিব খানের বিপদে বন্ধু হয়ে দাঁড়ালো যদি এই নামটি খুঁজতে যান তাহলে একটা নাম আসবে আরশাদ আদনান সাকিব খানকে এই জামানায় এই যুগে এই জেনারেশনের কাছে জনপ্রিয় করে তোলার জন্যে শাকিব খান আগে থেকেই জনপ্রিয় নতুন করে তাকে জনপ্রিয় করে দেবার কোনো অবকাশ নাই কিন্তু আমি বলছি যে এই জেনারেশন যেই জেনারেশন সিনেপ্লেক্সে যায় সিনেপ্লেক্সে গিয়ে শাকিব খানের সিনেমা খুঁজে সেই জেনারেশনের কাছে শাকিব খানকে পৌঁছে দেওয়ার জন্যে কার অবদান সবচেয়ে বেশি যেই নামটি সেই নামটি যদি খুঁজতে যান তাহলে আশা আবদানের নাম আসবে শাকিব খানকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বিশ্বের দরবারে সাকিব খানকে মেগা স্টার গ্লোবাল স্টার হিসেবে প্রথম যে পরিচিতিটা তুলে দিয়েছে তুলে ধরেছে যে প্রয়োজক তার নাম যদি খুঁজতে যান তাহলে আশা আবদারের নাম আসবে সাকিব খানকে নিয়ে দুই হাত উজাড় করে সাকিব খানের সিনেমায় পয়সা খরচ করেছে এরকম যদি একজন প্রয়োজকের নাম খুঁজতে চান তাহলে আরশা আব্দুলের নাম আসবে সাকিব খানকে নিয়ে বড় বাজেটের ছবি চার কোটি পাঁচ কোটি টাকার বাজেটের ছবি প্রথম যে চিন্তা করছে তার নাম যদি খুঁজতে যান তাহলে আরশা আব্দুলের নাম আসবে দেখেন সাকিব খানকে নিয়ে এক কোটি দুই কোটির উপরে কেউ যাওয়ারই সাহস পাইত না কেউ চিন্তাই করতো না এক বুলবুল বিশ্বাস চার কোটি টাকা দিয়ে রাজনীতি বানাইছিল সম্ভবত চার কোটিই ছিল সেই বুলবুল বিশ্বাস কেন চার কোটি টাকা দিয়ে রাজনীতি বানাইছে তাকে এমডিসি তে মাইল খেতে হয়েছে এত টাকা দিয়ে কেন তুমি রাজনীতি বানাইলা অন্য প্রযোজক কি করবে তুমি কেন তাকে এত টাকা চিনাইতেছ আমি সাক্ষী আমি জানি ভেতরের খবর সেই বুলবুল বিশ্বাসকে এমডিসির ভিতরে মাইট দেওয়া হয়েছে বুলবুল বিশ্বাস কখনো মুখ খুলে নাই বুলবুল বিশ্বাস কখনো কোথাও এই কথা জানায় নাই বুলবুল বিশ্বাস সেই সেই গ্লানির কথা সেই অপমানের কথা কোথাও প্রকাশ করা নাই সেই সেটা তো রাজনীতি সেই কত সালের কথা আজকে সাত আট বছর আগের কথা সেই সময়ের কথা তখন এক প্রয়োজন আসছিল সেই প্রয়োজন নামটা আমি ভুলে গেছি সেই প্রযোজক আর সিনেমা সেই প্রয়োজন এই যে চার কোটি টাকা খরচ করে এসছে সিনেমায় তারপরে তারপরে কেন তিনি আর সিনেমা বানাইলেন না হ্যাঁ আর সাহায্যের সঙ্গে সেই প্রয়োজকের নামটাও আনতে হবে আমি আন্তরিকভাবে দুঃখিত সেই প্রয়োজকের নামটা আমার মনে নাই আপনার রাজনীতির সিনেমা ইউটিউবে আছে দেখে নিবেন প্রযোজকের নামটা তো সেই প্রযোজকের সঙ্গে আমার পরে আরেকবার দেখা হয়েছিল কোন একটা সিনেমার প্রিমিয়ার শোতে সাইদুল আলম টুটুলের একটা সিনেমা লাস্টে কালবেলা নাকি যেন একটা সিনেমা ওনার মরণোত্তর যে প্রিমিয়ার শো হইলো সেই প্রিমিয়ার শোতে দেখা হয়েছিল সেই প্রযোজকের সঙ্গে এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আর কেন সিনেমা বানাচ্ছেন না সে একটা হাসি দিয়েছে সেই রহস্যময় হাসির পেছনের গল্পটা একমাত্র আমি বুঝতে পেরেছি ওই সময় এফডিসি তে ঢুকে বাইরের কোন প্রয়োজন এত টাকা দিয়ে সিনেমা বানানোর জন্য যে সাহস যে ক্ষমতা যে কোমরের জোর লাগবে সেটা ওই পরিচালকের ওই প্রযোগের ছিল না সেটা আছে একমাত্র আরশাদ আদনানের আরশাদ আদনান চার কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছে হিমেল আশ্রাফকে নিয়ে ওই হিমেল তো এফডিসি তে মাইল খায় নাই হিমেল আশ্রাফকে নিয়ে তো কেউ কোনো কথা বলার সাহস পায় নাই কারণ আরশা আপনারা হচ্ছেন মহাবন্য রাষ্ট্রপতির একমাত্র এছাড়াও রাজনৈতিক পরিচয়ের বাইরে ক্ষমতার পরিচয়ের বাইরে ওনার একটা প্রয়োজনার একটা দীর্ঘ ইতিহাস আছে পারিবারিক একটা বিষয় আছে সবকিছু মিলিয়ে বাংলাদেশে সিনেমার বাজারে যদি কোনো লাক থাকে গুড গুড লাক বলে একটা বিষয় আছে না সেই গুড লাকটা হচ্ছে আশা সাকিব খানের জন্য লাকটা আশা আজকে সাকিব খানের তুফান নিয়ে একটা মন্তব্য করেছেন বলে সাকিবিয়ানরা আশা আব্দানকে এখন আর সহজ ভাবে নিতে পারছে না খুব স্বাভাবিক কারণ সাকিব খানকে নিয়ে সাকিব খানের সঙ্গে জড়িত আছে এমন কোনো ব্যক্তিকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য কোনো সাকিবিয়ান একসেপ্ট করবে না সে যাই বলুক না কেন যত ভালো কথাই বলুক না কেন সাকিব ইয়ানরা শুধুমাত্র সাকিব খানকে চেনে সাকিব খানের আশেপাশে যে যারা থাকবে তাদেরকে চেনে যখন সাকিব খানের আশেপাশে আর্শাহান ছিল তখন সাকিব ইয়ানরা আর্শাহানের জন্য পূজা দিত এরকম একটা সিচুয়েশন যখন সাকিব খানের সাকিব খানকে নিয়ে রায়হান রাফির একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তখন সাকিব ইয়ানরা রায়হান রাফিকে ধুয়ে দিছে একেবারে গুড়ায় দিছে কথা দিয়া কমেন্ট দিয়া আর এখন রায়হান রাফিকে মাথায় তুলে রাখে সাকিব খানটা কারণ এখন রায়হান রাফি সাকিব খানের সঙ্গে আছে এই রায়হান রাফি যখন আফরান নিশোকে নিয়ে সুরঙ্গ বানাইলো সেই সময় পর্যন্ত সাকিব খানরা রায়হান রাফিকে তুলা ধরা করছে একেবারে তুলা ধরা বুঝেন আমাদের দেশে শীতকাল আসলে তুলা ধরাটা দেখা যায় যখন লেপ্তসুক বানায় একটা বিশাল একটা লাঠির সঙ্গে একটা ইয়ে থাকে তার থাকে সেই তার তুলার উপরে রাইখে এরকম ঠাস ঠাস করে বাড়ি দেয় অথবা একটা বিশাল বেতের লাঠি নিয়ে তুলার উপরে বাড়ি দেয় এটা বলে তুলা ধরা তো কিন্তু তুলা রায়হানরা সেই কিন্তু এখন মাথায় তুলে এই এতক্ষণের আলাপে একটা জিনিস পরিষ্কার সেটা হলো গিয়া যে সাকিব খানের সঙ্গে যে আছে তার সঙ্গে ইয়ানরা আছে সাকিব খানের সঙ্গে যে নাই তার সঙ্গে সাকিবরা নাই সে যতই সাকিব খানের ভালো করে থাকবে একসময় ইকবাল কিন্তু সাকিব খানের অনেক ভালো করছে সাকিব খান এমন কোনো কাজ নাই যেই কাজে আগে ইকবাল সাহেবকে না সামনে রাখছে যেই কাজে ইভেন সাকিব খানের বাড়ি উদ্বোধন করবে সেই বাড়ি উদ্বোধনের সময় তার নিজের পিতাকে কোদাল দেয় নাই ইকবালকে কোদাল লাগাই দিচ্ছে আপনি প্রথম কুপটা দেন এই ইকবাল এখন সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করে বলে সাকিব খানের সিনেমা নিয়ে বা সাকিব খানের সাকিব খানকে নিয়ে এসে বাজে মন্তব্য করে পরে বলেই এখন এই ইকবালকেও সাকিব একটা তুলা ধুনা করতেছে তুলা ধুনা দেখেন খুব সহজ খুব সিম্পল একটা বিষয় যার নয়ে জ্ঞান হয় না তার নিরানব্বইতেও জ্ঞান হয় না যার নয়ে জ্ঞান হয়ে যায় তার আর নিরানব্বই পর্যন্ত যাওয়া লাগে না মুরব্বীরা একটা কথা বলে যার নয় হয় না তার নিরানব্বইতেও হয় না তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো থেকে যাদের এই উপলব্ধিটা হবে না যে সাকিব খান তথা সাকিব খানের আশপাশ নিয়ে কোনো কথা বলা যাবে না কোনো প্রশ্ন তোলা যাবে না যদি আপনি সাপোর্ট সাপোর্ট চান যদি আপনার না লাগে আপনি যদি মনে করেন যে সাকিব ছাড়া আপনি টিকে যাবেন আপনি টিকে থাকবেন আপনি লড়বেন আপনার সেই লড়াকু মেন্টালিটি যদি থাকে যে সাকিবিয়ানদের আমার দরকার নাই তাইলে আপনি বলতে পারেন তাইলে আপনি সাকিব খানের তুফান খারাপ হইস না ভালো খানের ওই এই কলকাতায় যে কত টাকা খরচ করছে কিভাবে ট্যাক্স দিছে সরকারকে কত দিছে কিভাবে টাকা পাচার করছে এগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন কিন্তু মনে রাখবেন এগুলো নিয়ে কথা বললেই কিন্তু আপনি সাকিব ইয়ানদের শত্রু হয়ে যাবেন এগুলো নিয়ে কথা বলা যাবে না এগুলো নিয়ে কথা বললেই আপনি সাকিব ইয়ানদের চোখে চোখের বালি হয়ে যাবেন চোখের মনি ছিলেন চোখের বালি হয়ে যাবেন ঠিক তেমনি আশাদ আব্দানো চোখের মনি থেকে চোখের বালি হয়ে গেছে আশাদের সঙ্গে শাকিব খানের অনেক ভালো সম্পর্ক আশা কিন্তু যতবারই এই কথাগুলো তুলেছেন ততবারই আশা শাকিব খানের নামটাও তুলেছেন বলেছেন যে শাকিব খানের সঙ্গে তার কোনো দিবত নাই কোনো অনৈক্য নাই খানকে নিয়ে তার কোনো প্রশ্ন নাই তার প্রশ্নটা হচ্ছে প্রয়োজকে নিয়ে শাকিব খানের তুফানের প্রয়োজককে নিয়ে তুফানের প্রয়োজক কিভাবে এতদিন ইন্ডিয়ায় থাকে এত টাকা সে কোথায় পায় এই টাকা সে কিভাবে দেয় এই সকল প্রশ্নই তো উঠে আসছে আশাদের মুখ থেকে আর ইকবাল সাহেবের মুখ থেকে তো সেই সব প্রশ্ন উঠে আসার কারণেই কিন্তু তারা সাকিবিয়ানদের কাছে এখন খুবই খুবই নেগেটিভ একজন লোক তো আমি যতটুকু জানি যে আশাহার একজন পলিটিক্যাল ফিগার আমি যতটুকু জানি যে আশাহার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি তাকে যতটুকু চিনি এই সকলকে পিছিয়ে আশার একজন ভাই একজন বন্ধু একজন বটগাছ আশারের কাছে কেউ গিয়ে ছায়া পাবে না ভাতৃত্ব পাবে না বা সহযোগিতা পাবে না এটা অসম্ভব আশার অকৃতজ্ঞ না সে তার সঙ্গে এই যাবৎ কাল পর্যন্ত আমি তো তাকে দেখে আসতেছি গত বারো তেরো বছর ধরে এই যাবৎ পর্যন্ত আশাদারের সঙ্গে তার যে কজন ছোট ভাই ছিল তারা প্রত্যেকেই আজকে এক কিছু না কিছু তার কাছ থেকে পেয়েছে যেটা আঁকড়ে ধরে তাদের জীবন চল সেই জায়গা থেকে আশা কখনোই কারো হাত ছেড়ে দেয় না কিন্তু এই সমস্ত গুণের পরেও একটা গুণ আশা আরো যোগ করতে হবে সেই গুণটা হলো সাকিব খানকে নিয়ে যদি সে বসবাস করতে চায় সাকিব খানকে নিয়ে যদি সে এগিয়ে চলতে চায় তাহলে সাকিব খানের সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে কোনো নেগেটিভ কথা বলা যাবে না বুক বুঝে থাকতে হবে যেমনটা রাজনৈতিক ব্যক্তিরা বুক বুঝে আছে কোটা আন্দোলন নিয়ে কোটা আন্দোলন নিয়ে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সাররা যারা অনেক বড় বড় বানি দিত অনেক সমাজের অনেক বড় বড় কথা বলতো আপনার নাম বলবো না আমি কারো আপনারা জানেন চিনেন দেখেন ফেসবুকে তাদের চেহারা তাদের কথাবার্তা শুনেন প্রতিদিন মোবাইলটা সামনে নিয়ে অনেক আলাপ নীতি নির্ধারক অনেক পাল্ট মানে অনেক কিছু উড়ায় দেয় তারা বাংলাদেশের কোটা নিয়ে কিন্তু কেউ তারা কোনো কথাই বলতেছে কেন বলতেছে না কারণ তারা রাজনীতি বোঝে তারা জানে যে রাজনীতিতে টিকে থাকতে হলে ক্ষমতার সাথে থাকতে হবে ক্ষমতার বাইরে গিয়ে রাজনীতিতে কোনো কথা নাই তো ঠিক সেই জায়গাতেই এই মুহূর্তে এই সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে ক্ষমতা যদি কাউকে বলা হয় ক্ষমতা যদি কাউকে বোঝানো হয় তাহলে সেটা শাকিব খান তাহলে শাকিব খানের এই ক্ষমতাকে কাজে লাগে সিনেমায় থাকতে হবে শাকিব খানের ক্ষমতার সঙ্গে থাকতে হবে শাকিব খানের ক্ষমতাকে নিয়ে যখন নেগেটিভ আসবে এই ওদের মতো বুক বুঝে থাকতে হবে হ্যাঁ এখন বলতে পারেন যে আপনি ওদের মতো বুক বুঝে থাকবেন কেন আপনি তো একজন সব ব্যক্তি আপনি একজন যথেষ্ট কি বলে আপনার আপনার কোনো ভুল ত্রুটি নাই আপনার ইমানদার একজন ব্যক্তি কোনো ব্যক্তি মুখে হাত দিয়ে বলতে পারবে না যে একশো পার্সেন্ট ইমান তার মধ্যে আছে কোনো ব্যক্তি বলতে পারবে না একশো পার্সেন্ট তো যাই হোক সেই বিতর্কে যাব না শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশের চলচ্চিত্রের জন্যে আশার অভিশাপ না আশীর্বাদ আশার লাগবে শাকিব খানকে যেরকম লাগবে আশাদ আদনানকেও সেরকম লাগবে আজকে আশাদ আমদান দুই একটা বেফারস মধ্যব্য যদি করে থাকেন তাহলে সাকিব আলদের একটু ধৈর্য ধরা উচিত কারণ এই আশাদ আদনান সাকিব খানকে যে উচ্চতায় নিয়ে যেতে পারবে বাংলাদেশের আর কোনো প্রয়োজন সেই উচ্চতায় কিন্তু তাকে দিতে পারবে না চলেন আমরা আশাদ আদনানকে রায়হান রাফিকে সাকিব খানকে এক বন্ধরে দেখার একটা চেষ্টা করি এক ফ্রেমে দেখার একটা চেষ্টা করি এক সিনেমায় দেখার একটা চেষ্টা করি চলেন আমরা এই চাওয়াটা চাই যে আশা যেন সাকিব খানকে নিয়ে নিয়ে রাফিকে পরবর্তী বানায় দেখেন কি ধামাকা হয় এস যদি বারো আট কোটি টাকা দিয়ে সিনেমা বানায় আশাদানের কিন্তু ক্ষমতা আছে বিশ কোটি টাকা দিয়ে সিনেমা বানানো এসবিএফ সিনেমা বানিয়ে টাকা নিয়ে যাচ্ছে কলকাতায় সারিয়ার শাকেলের টাকা কিন্তু এটা না এটা কিন্তু শারিয়ার সাইকেলের টাকা না আপনারা জানেন কি চক্রান্ত হয়েছে প্রথমে বলছে এস আলফাই আর চৌকি তিনজন প্রয়োজন শেষে এসে বলতেছে শারিয়ার সাইকেল একা প্রয়োজন এটা নিয়ে প্রেস কনফারেন্স প্রেস রিলিজ অনেক কিছু আছে এটা নিয়ে এক সাংবাদিক সময় টেলিভিশনের কায়ে আমার আমার কবিডের পরে আমার হুট করে নাম মনে আসে না আমাকে মাফ করবেন তো সেই সাংবাদিকের প্রশ্নের উত্তর কিন্তু সারিয়া শাকিল সেই প্রেস কনফারেন্সে বসে দিতে পারে নাই তাকে প্রশ্ন করা হয়েছিল সে উত্তর সঠিক উত্তর সে দিতে পারে নাই তো ভুল না বুঝি আর্শাদকে আপনারা বলতে পারেন আমি আর্শাদের দালালি করতেছি না আমি সিনেমার দালালি করতেছি আমি সিনেমার ভালো চাই বাংলাদেশের সিনেমার ভালো চাই বলে এই কথাগুলো বলতেছি বাংলাদেশে ভালো সিনেমার জন্য আশা দরকার হ্যাঁ আশা সেই জায়গায় কিছুটা কারিশ্মা করতে হবে যে তাকেও কিছু রাজনীতি ফলো করতে হবে তাকেও কিছুটা কিছু কিছু জায়গায় তার চুপ থাকতে হবে সব জায়গায় সরব হওয়ার দরকার নাই কারণ বাংলাদেশের সিনেমাকে একমাত্র যদি ওই যে একচল্লিশ কোটি টাকা একশো কোটি টাকা বাইশ কোটি টাকা এই যে কোটি কোটি টাকার যে খেলা এই খেলা সাকিবিয়ানরা ছাড়া বাংলাদেশ থেকে এই খেলা খেলার কোনো অপশন নাই সাকিব খানের পরে আর কোন হিরোর এত ফ্যান নাই এত দর্শক নাই এত রিপিট দর্শক নাই যে যারা সেই সিনেমাকে একচল্লিশ কোটি বাদ দিলাম চার পাঁচ কোটি টাকায় নিবে এরকম এক মানে কোনো ফ্যান বেশ কোন হিরোর নাই সো সাকিব খানের প্রসঙ্গে কিছু কিছু জায়গায় সিনেমার স্বার্থে হলেও আরশে একটু পলিটিক্যাল হইতে হবে যে পলিটিক্স তিনি তার রাজনৈতিক ফিল্ডে করেন তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আর্শা দরকার দিন শেষে এই সিনেমার স্বার্থে কারণ তিনি কয়েক বাইশটা সিনেমা হলের দায়িত্ব দিছে বাইশটা সিঙ্গেল স্ক্রিনের সেই টিকেটিং করবে দেখেন মাত্র কয়টা সিঙ্গেল মাল্টিপ্লেক্স আছে এই কয়টা মাল্টিপ্লেক্স দিয়া তেরো কোটি টাকার কালেকশন একেবারে মানে কম্পিউটারাইজড কালেকশন দেখানো হয় সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কেউ দেখাইতে পারে না সেই সিঙ্গেল স্ক্রিন কে আসন্দন ই টিকেটিং এ নিয়ে আসবে যেখানে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা দেখা যাবে দলিল থাকবে হওয়ার ফের ফের কেউ করতে পারবে না একজন আসন্দন যদি একুশ বাইশটা সিঙ্গেল স্ক্রিন দায়িত্ব নেয় তাহলে সিনেমা কোথায় ঘুরে যাবে সিনেমার প্রযোজকটা কতটা লাভবান হবে কল্পনা করা যাবে না তো দিন শেষে সাকিব যদি একটা বেফাস দু করেও বসেন তাহলে বুঝতে হবে সেটা তার কথা না তাকে দিয়ে কেউ বলায় পেছনে কেউ বলতে পারে না বা কেউ বলতে চায় না সামনে আশাকে ঠেলে দেয় ভাই আপনি আমাদের নেতা আপনি বলেন আশা হয়তো বলে বলার পরে হয়তো তার রিয়েলাইজেশনটাও হয় কে জানে সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক বোধ হয় ঠিকঠাকই আছে কে জানে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু আশাকে বাদ দিয়ে আশাকে ছাড়া যে গতিবেগে চলচ্চিত্র সামনে আগাচ্ছে বাংলাদেশের সেই গতিবেগ ধরে রাখা সম্ভব নয় দর্শক আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে পড়ার জন্য অপেক্ষায় রইলাম